কাছে হ্যাঁ অনেক কিছু পরিবর্তন হয়েছে। একটা মানুষের সাথে এক ছাদের নিচে থাকাটাই একটা সবচেয়ে বড় পরিবর্তন। তার সাথে ব্রেনে 2 ঘন্টা প্রেম করা আর 24 ঘন্টা থাকার মধ্যে একটা বড় পার্থক্য আছে। একটা বিবাহের বৈবাহিক সম্পর্কে অনেক ভালো সময় কাটে, খারাপ সময় কাটে, অনেক আশপাশের সমস্যার মধ্যেও নিজেদেরকে পড়তে হয়, বাট ওই সব কিছু মিলিয়ে যখন জিনিসটাকে একসাথে করে দুজন দুজনকে ভালোবেসে, দুজন দুজনের দোষগুলো কম্প্রোমাইজ করে, দুজন দুজনের ভালোগুলোকে অ্যাবজর্ভ করে, ভালো দিকটাকে নিয়ে এগিয়ে চলাটাই তো বিয়ে, দুটো ফ্যামিলিকে নিয়ে এগিয়ে চলাটাই তো বিয়ে। সো আমার কাছে মনে হয় যে আমরা দুজনই দুজনের জায়গায় ভালো হতে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমি এবং শাওন আমরা খুব ভালো আছি। সাবিলা বিয়ে করে কাজ করছে না, বলছি তিশা আপু উনি কি কাজ কমিয়েছে বিয়ের পরে? ওনার ক্যারিয়ার কত বড়, বিয়ের পরে আরও বড় ক্যারিয়ার, আর উনি বিয়ের পরে পিকে আসছে, রাইট? তো আপনি এরকম ধরে ধরে অনেক নায়িকার কথা বলতে পারবেন। বাঁধন আপু বিয়ের পরে অনেক কিছু ঘটার পরে তারপরে উনি এখন বাঁধন আপু দেশ বিদেশ কাঁপাচ্ছে। তো এটা মিথিলা আপু বিয়ের পরে এটা ইট ইজ জাস্ট ইন আওয়ার হেড, আমরা মনে করি যে বিয়ের পরে কাজ কমিয়ে দেয় না। আপনি এখনকার সময় দেখেন বিয়ের পরে মেয়েরা উল্টো আরও বেশি কাজ করতে পারছে। আমার মনে হয় এটা আসলে আমাদের চিন্তাটা বদলাতে হবে, আর কিছু মিডিয়াটাকে ভালোবাসি, আমার সব কিছু, আমার রুজি রুটি এভরিথিং ইজ এখান থেকে আসে। সো আমি এটা কেন ছাড়বো? আমি কাজ কম করছি বিকজ আমি চাচ্ছি যে আমার মতো করে আমি যেটা করতে চাই, আমি যে ক্যারেক্টারগুলো করতে চাই সেরকম কিছুতে নিজেকে ফ্লারিশ করার, বিকজ আমার মনে হয় আমি এখন ওই আমার ক্যারিয়ারের ওই পর্যায়টায় চলে এসেছি যেখানে আসলে আমাকে সব কিছু করতে হবে না, নিজের ইচ্ছা মতো নিজের ভালো লাগে এরকম কাজ করতে আমি পারবো। এবং আল্লাহর রহমতে আমি ওরকম ক্যাপেবল যে আমি আসলে আমাকে আমার রুজি রুটির জন্য সব কিছু করতে হচ্ছে না। সো দ্যাটস ইট, কাজ কমে যায়নি, ইটস জাস্ট যে এখন আমার কাজের ধরন বদলে গেছে। থিং ইজ আগে রেগুলার নাটকে কাজ করতাম, এখন একটু ওয়েব সিরিজ ওটিটি ধরনের কাজগুলো বেশি করা হচ্ছে। এবং ওটিটি আপনারা জানেন এই বছরে 1 থেকে 2টা রিলিজ হয়। আমি আমার ডিজিটাল মার্কেটিংয়ের যেই সেক্টরটা আছে ওখানে কাজ করছি। নাটকের যেহেতু এখন অনেক ধরনের কাজ হয়, আমার কাছে মনে হয় যে কিছু কিছু স্টাইল আছে যেটা আমার পার্সোনালি আমি অ্যাডপ্ট করতে পারি না, আবার কিছু কিছু কাজ আছে যে খুব ভালো হচ্ছে সেখানেও আমি কাজ করতে চাই। তাই যখন ওকেশন থাকে ওকেশনে স্পেশাল কাজগুলো বেশি হয়, একটু ডিফারেন্ট ধরনের কাজগুলো, যেখানে যেখানে গল্প নির্ভর কাজ হয়, অ্যাক্টিং ওখানে অ্যাক্টিং করতে হয়, ওগুলো আসলে স্পেশাল কাজগুলো বিভিন্ন ওকেশনে হয়, সেই ওকেশনটাকে ধরেই আসলে এখন আমার কাজ করা হয়। আমি আসলে রেগুলার যেই চাঙ্কের কাজগুলো আছে সেগুলো করা বন্ধ করে দিয়েছি। অ্যান্ড করোনার পরে আমি কাজ কমিয়েছি, আমার কাছে মনে হয় যে আমি আসলে একটু নিজেকে ফিল্মের দিকে আস্তে আস্তে নিতে যাচ্ছি। ওটিটি যেহেতু শুরু করেছি এখানেও একটা সময় দিতে হচ্ছে, এখানে একটা লং প্রসেস থাকে সবসময়, কাস্টিং থেকে শুরু করে শুটিং থেকে শুটিংয়ের পরে ডাবিং, ডাবিংয়ের পরে প্রমোশনস, একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ফিল্মটাও সেরকম, সো ফিল্মের জন্য নিজেকে প্রিপেয়ার করার ট্রাই করছি।